Assalamualaikum. Welcome to my channel Shubho Computer Sales and Service Center. Viewers, আমরা আজকে একটি ক্লাস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ল্যাপটপ মাদারবোর্ড. This is laptop motherboard. আমরা কথা বলবো RAM section নিয়ে, laptop RAM section. এখানে আমাদের এই যে কয়েল, RAM এর কয়েল, এই কয়েলে কত ভোল্টেজ থাকবে সেটা ডিপেন্ড করবে এখানে যে DDR গুলো আছে. খুব সিম্পলি আমি যেখানে দেখাচ্ছি যে আমাদের যে এখানে একটা RAM এর স্লট আছে, এই RAM স্লটের এখানে একটা কয়েল আছে, এটা এটা হচ্ছে এই কয়েলটা, আর এই কয়েলের ওই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি আছে, ছোট আইসি. এই এটা কিন্তু RAM আইসি, হ্যাঁ এটা হচ্ছে এই আইসিটা. আর এখানে দুটো মোসফেট দেখতে পাচ্ছেন, আপার লোয়ার, মানে ফার্স্ট মোসফেট সেকেন্ড মোসফেট অথবা মেইন মোসফেট সাপোর্টিং মোসফেট. এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে সাপোর্টিং, তাহলে আমরা এম এম আর এস এম, হ্যাঁ সাপোর্টিং. ওকে, এখন আইসি আর দুইটা মোসফেট কিভাবে কয়েলে ভোল্টেজটা পৌঁছাই দেয় এটাই আমাদের শেখার বিষয়। ভেরি সিম্পল, দিস ইজ ভেরি সিম্পল যদি আমরা লজিক জানি. আমরা ডেস্কটপে পড়ছি, ডেস্কটপে পড়ছি যে দুইটা মোসফেট থাকে, একটা RAM আইসি থাকে, আর সেই সুন্দর করে RAM এর কয়েলে ভোল্টেজটা পৌঁছাই দেয়। RAM এর সেকশনটা ডিপেন্ড করে সেমি, কিন্তু ল্যাপটপের কিছু সিগন্যাল বেশি, যার জন্য কিছু সিগন্যাল এখানে আমরা শিখাই দেবো আজকে। আচ্ছা, আমরা জানি জাকির ভাই বলেন তো দেখি যে RAM এর আইসি তে ফার্স্ট একটা প্রাইমারি ইনপুট ভোল্টেজ লাগে, সেটা কত ভোল্টেজ? VCC. এর নাম কি? VCC. VCC সেটা হইতে পারে 19 ভোল্ট, হইতে পারে 3.5 ভোল্ট, কারণ কিছু লেটেস্ট ল্যাপটপ গুলোতে RAM এর আইসি কে 5 ভোল্ট দিয়া সুইচিং করেছে, মোসফেট কে গেট করেছে. ওকে ওকে, বাট ওটা 19 ভোল্ট লেখা আছে, আমি লেখছি, দিস ইজ দ্য থিওরি, দিস ইজ নট জেনুইন ক্লাস, দিস ইজ ডেমো ক্লাস. ওকে ফাইন, তো এখানে আমার আইসি চলার জন্য আপনি বলেন আইসি চলার জন্য ফার্স্ট কি ভোল্টেজ দরকার, আইসি কে মানে ফার্স্ট ভোল্টেজটা কি দেওয়া দরকার, একটা আইসি কি লাগে ফার্স্ট, কি লাগে একটা আইসি, কি দরকার ফার্স্ট? ইনপুট ভোল্টেজ লাগে 1.5, তো কয়েলে যাবে অনেক পরে, কিন্তু প্রথম তো একটা আইসি কি লাগে, ইনপুট, প্রাইমারি ইনপুট লাগে, যে প্রাইমারি ইনপুট পাইলে আইসি সুইচিং করে। তাহলে আমরা ফার্স্ট টাইম যখন RAM সেকশন টেস্টিং করব, শর্টকাট রিপেয়ার, দেখব কয়েলে ভোল্টেজ আছে কিনা, কয়েলে ভোল্টেজ নাই কি করব, ফার্স্ট টাইম আসবো মেইন মোসফেটের ড্রেনে, এই মেইন মোসফেটের ড্রেনে 19 ভোল্ট আছে কিনা বা 5 ভোল্ট আছে কিনা, যদি এখানে ড্রেনে পাই তাহলে আসবো কোথায়, সোর্সে, সে কি আউট করছে কিনা, যদি সোর্সে ভোল্টেজটা না পাই, ড্রেনে পাইছি সোর্সে পাই না, শর্টকাট রিপেয়ার, আস্তে করে আমরা গেট ভোল্টেজ চেক দিব, মানে আস্তে আস্তে কি পিছাবো, কারণ আমরা জানি যে এই মোসফেট যদি গেট করে তাহলে ভোল্টেজ ট্রান্সফার করবে, গেট করবে এই আইসি থেকে, তাই না? আইসি যদি গেট না করতে পারে তখন কি ভোল্টেজ ট্রান্সফার করবে না, তখন আমরা যদি সোর্সে ভোল্টেজ না পাই তাহলে কি করব বলো, সোর্সে ভোল্টেজ না পেলে গেট করছে কিনা দেখতে হবে, গেট ভোল্টেজ চেক করব, মনে থাকবে কথাটা? জি জি, একদম মাথায় সেভ করে নেন যে কোন মোসফেট, যে কোন সেকশন, যে কোন জায়গায়, যে কোন ইলেকট্রনিক সার্কিট, যদি কোন মোসফেটের ড্রেনে ভোল্টেজ পান আর সোর্সে সেটা আউট না করে, সর্বপ্রথম তার গেট ভোল্টেজ চেক দিতে হয়, মাথায় সেভ করে রাখবেন। এখন আমি প্রশ্ন করব, কিন্তু আমরা যে পরীক্ষার সময় ড্রেনে আছে সোর্সে ভোল্টেজ নাই, কি কোথায় চেক দিবেন? গেট ভোল্টেজ। ওকে ফাইন, তো এই গেট ভোল্টেজটা কে দিবে? আইসি। এবার প্রশ্ন যে আমি আইসি বিসিসি পাইলাম এক নম্বরে, ড্রেন ভোল্টেজ পাইলাম দুই নম্বরে, সোর্সে পাইলাম না, গেট ভোল্টেজ চেক দিব, ঠিক আছে না? তিন নম্বরে কি গেট ভোল্টেজ না পাইলে চার নাম্বার চেক দিব, কি যে আমার যে আইসি সে যে সুইচিং করবে দেখি তো সে এনেবল পাইছে কি না, কথা আসে না এটা? তাহলে আমরা জানি, আমরা কি শিখছি, কোন আইসি যখন তার এনেবল না পায় তখন সে গেট করে না, তাহলে গেট ভোল্টেজ পাইলাম না, কিন্তু আমার দেখতে হবে এনেবল করছে কিনা, এনেবল আসছে তারপর গেট করে না, তাহলে 100%
মুসপেট শর্ট, কারণ মুসপেট শর্ট থাকার কারণে ভোল্টেজটা গিয়া মুসপেটের কাছে যাইতেই পারতেছে না, সামনে তো শর্ট, যাবে কিভাবে? মাথায় ঢুকছে? তাহলে আইসি কে এনাবেল দিবে কে? ডিপেন্ডস অফ আর্কিটেকচার ডায়াগ্রাম, ডায়াগ্রামে সুন্দর করে লেখা থাকবে কি ইএন, কি লেখা থাকবে ইএন। তবে র‍্যাম আইসি কে এনাবেল দেই আমরা যে এক্সপেরিয়েন্স থেকে বলছি সচরাচর S3 S5 কি SLP S3 SLP S5 আইকে সিগন্যাল দেয় না, এই S3 বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন আইসি কে এনাবেল দেয়, বিভিন্ন মোসফেট কে এনাবেল দেয়। তাহলে এটা কি PCH থেকে S3 আর কি S5 এই দুইটা ভোল্টেজ চেক দিবেন, ঠিক আছে? তো এই র‍্যাম সেশনে কি আমার একটা ক্লাস মনে পড়ে গেছে, আমি যখন দেখলাম যে আমার কয়েলে ভোল্টেজ নাই, ঠিক আছে, আমি কি করলাম আইসি তে আসলাম, আইসি বিসিসি পাইলাম, ওকে, আইসি S3 ভোল্টেজ পাইলাম, ওকে, কিন্তু তারপর মোসফেট কি করতেছে না, দেখতেছে না, আমি জাস্ট রিমুভ এইটা আর এইটা দুইটা খুব সুন্দর করে আমি কি করছি চেঞ্জ করে দিছি, আমার র‍্যাম ভোল্টেজ তৈরি হয়ে গেছে। তার মানে আপার লোয়ার, আমরা বলি অনেক সময় আপার লোয়ার বা মেইন মোসফেট সাব মোসফেট বা ফার্স্ট সেকেন্ড, ঠিক মতো বলতে পারি, ঠিক আছে? তাই ইউ গেট, ইউ জি এ টি, ইউ গেট মানে কি আপার গেট, আপার মোসফেট গেট আর কি এল এল গেট লোয়ার গেট জি এ টি লোয়ার গেট। তখন সুন্দর করে দুইটা মোসফেট চেঞ্জ করে দিয়েছি, কয়েলে ঘুরে চলে গেছে গুড, ওকে ফাইন। এই হচ্ছে র‍্যাম সেকশন, র‍্যাম সেকশন ভেরি সিম্পল ছোট্ট সার্কিট, জাস্ট একটা আইসি দুইটা মোসফেট একটা কয়েল, ফাইন, ঝামেলা আছে কোনো? তাহলে এই ভোল্টেজটা কয়েলে এখানে আমার পৌঁছায় কে, দুইটা মোসফেট আইসি মোসফেট গুলোকে গেট করে ভোল্টেজ ট্রান্সফার করে সুইচিং করে কয়েলে দিয়ে দেয় নাকি? এখানে বিষয় কত ভোল্টেজ যাবে? 3.3 বেশি না, 2.5 এনার মানে এমনই যায়। হ্যাঁ, আর এগুলো তো আপনার ডিপেন্ড করবে আর্কিটেকচার, লেখা থাকবে র‍্যাম আইসি তে যে বিসিসি বা বিম কত ভোল্টেজ আছে, তাই না? বিষয়টা র‍্যাম এর কোয়েল কি ভাই একটাই। হ্যাঁ, তাহলে আমরা এখন শুরু করে পিসি টা অন আছে না, রানিং পিসি টা অন করব, পিসি অন করব, ঠিক আছে? মানে আমরা শুরু করে র‍্যাম সেকশনটা দেখাই দেই ডায়াগ্রামে যে কয়টা ভোল্টেজ চেক দিবেন, ক্লিয়ার? সেটা আইসি দুই সমস্যা দেখা যাচ্ছে, আইসি প্রবলেম হইলে তো আইসি তে বিসিসি ঢুকলে তো বিসিসি ঢুকবেই না, আইসি গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে, আইসি সমস্যা তো গেট করবে না, গেট তো করবে না, মানে তোমার আইসি রিকোয়ারমেন্ট কি এখানে কয়টা রিকোয়ারমেন্ট, একটা বিসিসি, দুইটা হচ্ছে এই দুইটা জিনিস দেখবা পিসিসি আর এনাবল হইছে কিনা, তারপর যাবে গেটে তিন নাম্বারে, তারপর যাবে কোথায়, আসসালামু আলাইকুম, তারপর কোথায় যাবা যাই কেন ফিল্টার হয়ে পিওর হয়ে, যে আমার কয়েলে ভোল্টেজটা আসলে ওখান থেকে যদি মাদারবোর্ডের আর্কিটেকচার কোথাও ভোল্টেজ পাঠানো লাগে 1.5 সেটা কি সেখানে পাঠাবে, তার কাছে জমা থেকে ভোল্টেজটা, ঠিক আছে না? যদি তার মনে হয় কোথাও লাগবে তাহলে বলে ওখানে সাপ্লাই দিবে, শেষ, তাই না? এক একটা কয়েল তো একটা সেকশন, হ্যাঁ একটা থেকে কয়েল লাগবে, আমরা র‍্যাম অনুযায়ী মানটা পেয়ে যাবো, আমরা কয়েলে ভোল্টেজ পেয়ে গেলে আর আমাদের দরকার নেই অন্য কিছু, ঠিক আছে ভাই? তাহলে এই হচ্ছে শর্টকাট র‍্যাম সেকশন রিপেয়ার, এটা হচ্ছে ল্যাপটপের র‍্যাম সেকশন রিপেয়ার, ঠিক আছে? আমরা এখানে যে ভিডিওটি দিয়েছি, আমরা এখানে যে ক্লাসটি দিয়েছি থিওরি ডেমো ক্লাস, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবং আমরা স্কেমেটিক ডায়াগ্রামে, আর যদি আপনারা কোর্স করতে চাচ্ছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে, শুভ কম্পিউটার সেলস এন্ড সার্ভিস সেন্টার ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্ল্যান। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে।